TMSS, Let Family Be the Focal Point of Women Development. সম্প্রতি বহুসংখ্যক লোকবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 16 ফেব্রুয়ারি 2021। ওয়েব অ্যাড্রেস www.tmss-bd.org। হেড অফিস 663/5 ওয়েস্ট কাজীপাড়া, মিরপুর 10, ঢাকা 1216, বাংলাদেশ। TMS ফাউন্ডেশন অফিস, রংপুর রোড, ঠেঙ্গামারা, বগুড়া 5800, বাংলাদেশ। টেলিফোন 8805178569-78975। ইমেইল tmsses@gmail.com। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরছি। TMSS নিয়োগ বিজ্ঞপ্তি। TMSS জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। অত্র সংস্থার HEM গ্রান্ট সেক্টরের আওতায় ঋণ কার্যক্রম সহ অন্যান্য কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্ত পূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করছে। পদের নাম অপারেশন মনিটরিং টিম কর্মকর্তা, 12 জন। শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স কমপ্লিট, অর্থাৎ যে কোনো বিষয়ে মাস্টার্স পাস থাকতে হবে। বেতন ভাতা 40,000 থেকে 50,000 টাকা। পদের নাম সহকারী পরিচালক হিসাব। পদ সংখ্যা 8 জন। এখানেও শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাস থাকতে হবে। ব্যবসায়ী শিক্ষা শাখায় মাস্টার্স পাস থাকতে হবে। পদের নাম হিসাব কর্মকর্তা, পদ সংখ্যা 20 জন। এখানেও শিক্ষাগত যোগ্যতা হিসাব ব্যবসায়ী শিক্ষা শাখায় মাস্টার্স পাস থাকতে হবে। পদের নাম খামার ব্যবস্থাপক, পদ সংখ্যা 4 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে BSc অথবা BA অথবা সমমান পাশ থাকতে হবে, সেক্ষেত্রে মাস্টার্স পাশ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম ফিল্ড সুপারভাইজার মাইক্রোফাইন্যান্স, পদ সংখ্যা 1550 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাশ অর্থাৎ স্নাতক অথবা স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রি। তবে এক্ষেত্রে যদি মাঠ পর্যায়ে ঋণ বিতরণ ও আদায় কাজে অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। পদের নাম বিনিয়োগ কর্মী, পদ সংখ্যা 200 জন। এখানেও শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস অর্থাৎ BA পাস অথবা মাস্টার্স পাস অথবা সমমান। পদের নাম প্রশাসনিক কর্মকর্তা, 2 জন। এখানেও শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি পাস এবং বয়স সর্বোচ্চ 35 বছর। এবার আসি আবেদনের প্রক্রিয়া, কিভাবে আবেদন করবেন। আগ্রহী প্রার্থীগণকে 1 ও 2 নং পদের জন্য TMSS এর ওয়েবসাইট tmss-bd.org এর ক্যারিয়ার অপশন হতে জব অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে আবেদন করতে হবে। এছাড়াও 3, 4, 5, 6 ও 7 নং পদের জন্য সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস সহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সহ আবেদন করতে হবে পরিচালক HRM অ্যান্ড অ্যাডমিন এই বরাবর। আবেদন করতে পারবে বাংলাদেশের যে কোনো জেলার বাসিন্দাগণ। আর অবশ্যই আবেদন করতে হবে TMSS ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া 5800 এই ঠিকানায়, এবং 5 ও 6 নং পদের জন্য 31/3/2021 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক এবং ওয়েব অ্যাড্রেস দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখানে ক্লিক করে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখে আসতে পারেন। এখানে বিশেষ দ্রষ্টব্যটি যেটি পরীক্ষার ফি বাবদ অর্থাৎ নির্বাচনী পরীক্ষার ফি বাবদ 1 ও 2 নং পদের জন্য 300 টাকা এবং 3, 4, 5, 6 ও 7 নং পদের জন্য 200 টাকা মানি রসিদ, 10 টাকা সার্ভিস চার্জ সহ
বাংলাদেশের যে কোনো শাখা, অঞ্চল, জোন, ডোমেইন অফিস, ফাউন্ডেশন অফিস বা প্রধান কার্যালয় হতে সংগ্রহ করে অথবা তফসিলভুক্ত যে কোনো ব্যাংক হতে TMSS শিরোনামে সমমূল্যের পে অর্ডার, ব্যাংক ড্রাফট আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। TMSS ব্যতীত অন্য কোনো শিরোনামে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। বেতন ভাতা হিসেবে রয়েছে সংস্থার বিধি অনুসারে উৎসব ভাতা, জীবন বীমা সহ অন্যান্য সুযোগ সুবিধা। এছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে সিটি ভাতা, ক্রেডিট অ্যালাউন্স, লোড অ্যালাউন্স, ব্যাংকার অ্যালাউন্স, হাই পারফরমেন্স বোনাস, স্টাফ প্রিভিলেজ প্রতিপালন ইত্যাদি। নির্বাচনী পরীক্ষার তারিখ ও সময় স্থান পরবর্তীতে SMS এর মাধ্যমে মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হবে। আর নির্বাচনী পরীক্ষার সময় অবশ্যই প্রার্থীকে প্রত্যেকটা সার্টিফিকেটের মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে। এছাড়াও বিস্তারিত জানতে ভিজিট করা যেতে পারে www.tms-bd.org। ধন্যবাদ।